আসসালামু আলাইকুম টুকিটাকে খানাপিনার রেসিপিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেরি পেরি চিকেনের রেসিপি এই পেরি পেরি চিকেনটা আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দাম দিয়ে কিনে খেয়ে থাকি তবে আমরা চাইলেই কিন্তু খুব সহজেই এই পেরি পেরি চিকেনটা ঘরে তৈরি করতে পারি সামান্য কটা উপকরণ যদি আপনাদের হাতের কাছে থাকে তবে খুব সহজেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এই পেরিপেরি চিকেনটা ঘরের তৈরি করে নিতে পারবেন তবে চলুন দেখে নেওয়া যাক এই পেরি চিকেনটা কীভাবে তৈরি করতে হয় এবং এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে পেরি চিকেন তৈরি করতে প্রথমে আমাদের লাগছে পেরিপেরি সস এই জন্য আমরা প্রথমে এই সসটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে একটা নিয়েছি ক্যাপসিকাম আমি এখানে লাল রঙের ক্যাপসিকামটা ব্যবহার করছি ক্যাপসিকামের ভিতরে বীজটা ফেলে দিয়ে আমি ক্যাপসিকামগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব এখানে আমি নিয়েছি চারটা পাকা কাঁচা এই মরিচটা সাধারণত চাইনিজ জাত এতে ঝালের পরিমাণটা খুব কম থাকে এই মরিচগুলো সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে বেশি ব্যবহার করা হয়ে থাকে তবে আপনারা যদি হাতের কাছে ক্যাপসিকাম এবং এই মরিচটা না পান তবে পাকা লাল কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঝালের ব্যালেন্স আনতে আপনারা মরিচের ভিতরের বীজগুলো ফেলে দিতে পারেন এতে করে ঝালের পরিমাণটা কিছুটা কম হবে এবার আমি এগুলোকে একটা ব্লেন্ডের জারে তুলে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দুটো আমি ছিঁড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে একটা আস্ত রসুন খুব ভালো করে ছিলে নিয়ে নিয়েছি এই পেরি পেরি রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিচ্ছি দুই টুকরো আদা নিয়েছি একটা চামচ পরিমাণ অরেগানো এবার আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা এবার এখানে দিয়ে দিয়েছি পনেরো বিশটা গোলমরিচ যেহেতু ক্যাপসিকাম এবং লাল পাকা মরিচটাতে ঝাল কম তাই ঝালটা একটু ব্যালেন্স করতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিয়েছে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল এবার অর্ধেকটা পরিমাণ লেবুর রস বের করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি চিকেনটা রেডি করে নিব পেরিপেরি পিসটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে চিকেনটা চার ভাগ করে কেটে নিয়েও এবার আমি চাকু দিয়ে চিকেনটা খুব ভালো করে কেটে নিয়েছি যাতে করে আমরা যে পেরিপেরি সসটা তৈরি করেছিলাম সেই সসটা এর ভিতরে খুব ভালো করে ঢুকে যেতে পারে আমি সবগুলো চিকেন এইভাবে কেটে নিয়েছি এবার যে পেরি সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সসটা আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি এই পেরি সসের দাম মার্কেটে অনেক বেশি খুব সহজে কিন্তু এই পেরিপেরি সসটা আপনারা অনায়াসে ঘরে তৈরি করতে পারছেন আর খরচও খুব বেশি একটা পড়ছে না তবে এই পেরি চিকেনটা যদি আপনারা রেস্টুরেন্টে খেতে চান তবে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত এটার দাম রাখে তাই এত টাকা খরচ না করে কিন্তু আপনারা খুব সহজে এই পেরি পেরি সসটা তৈরি করে নিয়ে এই চিকেনটা তৈরি করে নিতে পারেন আমি হাত দিয়ে খুব ভালো করে সসটা চিকেনের গায়ে মেখে নিচ্ছি যাতে করে সসটা খুব ভালো মতো চিকেনের গায়ে ঢুকে যেতে পারে এই সসটা চিকেনের ভিতরে খুব ভালো মতো ঢুকে গেলে চিকেনটা খেতে খুব ভালো লাগে আমি খুব ভালোভাবে চিকেনের গায়ে সসটা মেখে নিয়েছি এবার আমি এটাকে এক ঘন্টার জন্য মেরিনেটে রেখে দেব তবে আপনারা যদি এটাকে দীর্ঘ সময়ের জন্য মেরিনেটে রাখতে চান তবে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে এটা রাখতে পারেন এক ঘন্টা পর ফিরে এসেছি এবার আরও একবার আমি হাত দিয়ে খুব ভালো করে সসটা চিকেনের গায়ে মেখে নিচ্ছি আমি খুব ভালো করে চিকেনের গায়ে সসটা মেখে নিয়েছি এবার চলুন তবে এটা তৈরি করে নেওয়া যাক এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা আমি খুব কম পরিমাণে ব্যবহার করছি কারণ চিকেনটা মেরিনেটের সময় আমরা যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করেছি তেলগুলো আমি ব্রাশ দিয়ে প্যানের চার সাইডে একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে নিয়েছি আমি এখানে তিনটা চিকেন দিয়ে দিয়েছি প্যানে যেহেতু আর যথেষ্ট পরিমাণ জায়গা নেই তাই বাকিটা আমি পরবর্তীতে ভেজে নেব এবার আমি চিকেনটা মিডিয়াম হিটে তিন মিনিটের জন্য এটাকে ভেজে নেব চিকেনগুলো আমি উল্টে নিয়েছি তিন মিনিট পর আমি চিকেনটা অন্য পাশে উলটিয়ে দিচ্ছি কিন্তু চিকেনটাতে বেশ খানিকটা কালার চলে এসেছে কিন্তু চিকেনটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি তাই আমি চুলোর জালটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটাকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন চিকেনটা থেকে যথেষ্ট পরিমাণ তেল এবং পানি ছেড়ে দিয়েছে এই তেলে এবং কিন্তু চিকেনটা খুব হয়ে যাবে আমি চিকেনটা আরও একবার খুব ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি এবার আমি চুলোর জালটা মিডিয়ামে রেখে চিকেনটাকে ভেজে নেব আর চিকেনটা থেকে যে তেলটা বের হয়েছে সে তেলটা আমি একটা ব্রাশ দিয়ে চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি এতে করে চিকেনের ভিতরে যে জুসি ভাবটা থাকে সেটা বজায় থাকবে এবং চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি চিকেনটা বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব এতে করে চিকেনের চারপাশটায় খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটে এটা রেডি হয়ে যায় আর চিকেন বেশিক্ষণ রান্না করলে কিন্তু চিকেনের ভিতর যে চুসি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায় দেখুন আমাদের চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এবং এতে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এই পেরি পেরি চিকেনে যাতে একটা স্মোকি ভাব থাকে তাই আমি এর ভিতরেই এই একটা ফ্লেভার দিব এবার একটা কাঠকলা আগুনে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি আর এর উপরে একটু তেল দিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি তিন মিনিটের জন্য আর এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আর চিকেনটা যে ঘরে তৈরি এটা বোঝাই যাবে না আমাদের চিকেনটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ স্বাদের পেরি পেরি চিকেন এই চিকেনের কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং এটা খেতে কতটা সুস্বাদু হবে আশা করছি খুব সহজ এবং সাধারণভাবে শেয়ার করা আমার এই পেরি পেরি চিকেনের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে আর আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব এরকম মজাদার নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আমাকে আপনাদের দোয়াতে রাখুন আসসালামু আলাইকুম